ভাই ভাই ভাইরা ভাই বোনে বনে যা, এমনটি আমরা সকলে দেখেছি। এবার যমজ দুই ভাই যমজ দুই বোনকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করেছেন পিরোজপুরের সরূপ কাঠির সোহাগদর গ্রামের কাজল ও সজল কর্মকার, কোণে বরিশালের নাজির মহল্লার সোনালী ও রূপালী কর্মকার। এ নিয়ে দেখুন টানা 6 দিন কাজল ও সজলের সাথে থেকে ফজলে রাব্বির ক্যামেরায় এম ইসলাম জাহিদের বিশেষ রিপোর্ট। প্রথমত আমি 71 বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই। এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ওদের জন্ম যেদিনকার হয়েছে সেই দিনকারই আমার বড় বৌদির বলছি যে বৌদি, ওদের জন্য যদি আমি এক গড় দিয়ে মায়ে পাই তাহলে আমি এক গড়ে সম্বন্ধ করবো। পরমেশ্বর ঘটাই দিয়েছে। ছেলের কাকার খুব শখ ছিল যে জন্মিছে পরি এরা দুই ঘরের মেয়ে, এক ঘরের মেয়ে, এক ঘরের ছেলের লোকে দুইটা বউ আনার জন্য খুব আনন্দিত ছিল পর্ব। কিন্তু আর কাকার ইচ্ছা হয়েছে যে আমরা এক ঘরের মেয়ে আনবো আমার এই এক ঘরের ছেলের লোককে, কিন্তু আর কাকার আশাটা পূর্ণ হয়েছে। আমি খুব খুশি এরকম দুইটি ছেলে একসাথে বিয়ে দিয়ে কে খুশি না হয়, আমার আমরাও খুশি, আমার আত্মীয় স্বজনও খুশি এবং আমার পাড়াপড়শিরও খুশি যে দুটি মেয়ে যমজ এবং দুটি ছেলে যমজ আমরা দেখতে পেরে অনেক আনন্দিত। সুপ্রিয় দর্শক, আমি সেই আলোচিত যে বিয়ের অনুষ্ঠান বরিশাল এবং সরূপকাঠির মধ্যেকার, সেই যে যমজ দুই ভাই সজল কাজল এবং যে সোনালি এবং রূপালী, সেই বিয়ের অনুষ্ঠানের বৌভাত আছে কে কাজল কে সজল আর কে সোনালি কে রূপালি। গোলক দাদার মধ্যে আছেন এখানকার উপস্থিত যারা হয়েছেন এখানের মেহমানরা, আসলে চিনতেই কষ্ট হচ্ছে, আমিও আসলে চিনতে পারছি না। ওনাদের কাছ থেকে আমি শুনে নেব ওনাদের পরিচয়। জি, আপনার পরিচয় বলেন। সজল কর্মকার। আপনি সজল কর্মকার, আপনার পরিচয়টা কেন? সোনালি কর্মকার। সোনালি কর্মকার। নিশ্চয়ই আপনি রূপালী কর্মকার। কাজল কর্মকার। দুই ভাই এবং দুই বোনের মধ্যে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আমরা এখন কথা বলবো সেই দুই বোনের সাথে, তাদের অনুভূতি আমরা জানতে চাইবো। এক কথায় তো আপনারা বরিশাল এবং সরূপকাঠি পিরোজপুরের মধ্যে ফেমাস হয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগছে, আমি বুঝি না যে মানুষ এত তো আশীর্বাদ করবে। জি, আপনার আপনার যে হাজবেন্ড ওনার নাম কি? সজল কর্মকার। আপনি কি আসলে দুইজনের মধ্যে কি কোনো ডিফারেন্স খুঁজে পান না কখনো ভুলে একজনকে আরেকজন মনে করেছেন? না, আমাদের কোনো সমস্যা হয় নাই। এখনো সমস্যা হয়নি? না। ভবিষ্যতে হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কি? না, সেটাও নাই। আমরা এখন কথা বলবো আরেকজন বউয়ের সাথে, যে আপনার অনুভূতিটা কি আসলে এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন আছে? ভাষায় প্রকাশ করা যাবে না, আমরা অনেক আনন্দিত। অনেক আনন্দিত। তো আমরা কথা বলবো কাজল, সম্ভবত কাজল কর্মকার, তার সাথে যে আপনার অনুভূতি কি এই মুহূর্তে আসলে, যে আপনার যে দুই ভাই যে বিয়ে করেছেন, তো এই দুই বউয়ের মধ্যে যে ডিফারেন্স, এটা কি আপনি ধরতে পারেন না এটা ধরতে পারেন না? আমরা তো অবশ্যই ধরতে পারি। আপনারা ধরতে পারেন, কিন্তু আমরা এবং দর্শনার্থী এখানে মেহমান যারা আছেন অনেকেই ঘোলক দাদার মধ্যে আছেন, যে কে কাজল কর্মকার কে সজল কর্মকার এবং কে তাদের কোনজন বউ, আমরা কিভাবে চিনবো তাদেরকে, আপনি কি বলবেন একটু? চেনার উপায়টা কি, আপনি কিভাবে চিনেছেন? আমি কিভাবে চিনেছি, আমি তো আসলে স্পেশাল কিছু বলেন, আসলে উনিও স্পেশালি ভাবে বলতে পারছে না যে কিভাবে তার ওয়াইফকে চিনেছেন, আমরা কিভাবে চিনবো। এবার কথা বলবো আরেক ভাইয়ের সাথে, আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আপনি কিভাবে চিনেছেন আপনার ওয়াইফকে। উনিও বলতে পারছেন না আসলে উনি কিভাবে ওনার ওয়াইফকে চিনেছেন, আমরা বউয়ের কাছে জিজ্ঞেস করি যে ওনাদের হাজবেন্ডকে ওনারা কিভাবে চিনেছেন একটু শুনি। মনের টান থেকে, মনের টান থেকে উনি শুনেছেন। আর এক বউয়ের কাছে জিজ্ঞেস করি যে উনি কিভাবে চিনেছেন, মনের টান এবং ভালোবাসা থেকে বউয়েরা চিনেছেন হাজবেন্ডকে, কিন্তু দুইজন হাজবেন্ড কিভাবে ওনার বউদের চিনেছেন সেটা কিন্তু খোলাসা করে আমাদেরকে বলতে পারেননি। সেক্ষেত্রে আমরা ধরে নেব যে বউদের ভালোবাসা এবং বউদের যে মনের টান সেটা এই বরদের থেকে অনেক বেশি। জয় সমদ্দার। জয় সমদ্দার। জয় সমদ্দার, কেমন লাগছে তোমার এই যে দুই ভাই দুই বোনকে বিয়ে করে নিয়ে এসেছে তোমার এলাকায়, সেক্ষেত্রে তোমার কেমন লাগছে? আগে তো আমরা কখনো এরকম দেখি নাই, কিন্তু এটা দেখতে আরো
আমাদের মানে ভালো লাগতেছে আমার খুব ভালো লাগছে এর আগে তো এরকম কখনো দেখোনি না সোনালী রূপালী আমার মৌসাতো বোন হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে এইজন্য তো আমাদের বোনদের এখানে দিছি ভালোই লাগতেছে দুইজন যমক ছেলের সাথে দুইজন যমক মেয়ে ভালোই লাগে তারপরে এখানে যে এরকম ওদের জন্য যে দুইটা ছেলে এখানে জমজ আছে এরা ঠাকুরের ইচ্ছা এটা হয়েছে বলে আপনি মনে করেন আমরা ওদের ছোটবেলা থেকে দেখছি তো এবং ওদের দেখে আমাদের পরিবারের সবাই আনন্দিত সব সময় আনন্দিত ছিলাম কিন্তু এখন ওদের বিবাহ বন্ধন থেকে আমরা সবাই এই দুই বোনের সম্পর্কটা কি রকম আসলে খুবই নিবিড় এবং খুবই হ্যাঁ গভীর মানে একটু একটু যদি ক্লিয়ার করে বলেন যে সম্পর্ক মানে কি ছাড়া আমাদের বাড়িতে বেড়াতেও যেত না মানে এক কথায় বলতে গেলে যে এরা এক অন্যকে ছাড়া কখনো থাকেনি সেই ক্ষেত্রে সেরকম হিসাব করেই আবার ভগবান আমাদের মিলিয়ে দিয়েছে খুব ভালো লাগছে খুব আনন্দিত এই ব্যাপারে খুব ইন্টারেস্টিং খুব ভালো লাগছে আমাদের অনুভূতি তো খুবই ভালো আমার মেয়ে দুটো ভালো লাগে আমার জামাই দুটো খুব ভালো লাগে আমি খুব হ্যাপি এবার আমরা কথা বলবো সেই বউদের আমাদের এই স্বরূপকাঠি পিরোজপুরের যে বউরা হয়ে এসেছেন কাজল এবং সজলের বউ সেই বউদের বড় বোন তাদের দিদি তার সাথে ওনার নাম এবং পরিচয় আমরা জেনে নেব আপনাকেও দেখতে কিন্তু ঠিকই সেই আমাদের বউদের মতনই মনে হচ্ছে জি আপনার কেমন লাগছে আজকের এই শুভ পরিণয় যেটা হয়েছে বরিশাল এবং স্বরূপকাঠির মধ্যে আপনার অনুভূতি কি খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত এটা এটা বলার মতো না জি আপনার সাথে কে আছে আমার হাজবেন্ড জি আপনার পরিচয় বলে একটু আমাদেরকে অনুভূতিটা বলেন যে কি অনুভূতি আছে আপনার আমার খুবই ভালো লাগতেছে এইখানে ওদের সাথে ওরাও জমজ এরাও জমজ যে এরকম হবে এটা আসলে এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা এটা আসলে এইভাবে আশা করি নাই কখনো আমার শ্বশুর শাশুড়ির একটা ইচ্ছে ছিল যে যদি কখনো ওই একই ঘরে দেওয়া যায় তাহলে ওদের রিলেশনটা ভালো থাকবে না না কোনোভাবেই বঞ্চিত হইনি এবং আমরা একসাথে যে দুই বোনের বিয়েতে আসতে পারছি এটা এনজয় করতেছি অনেক কিন্তু আজকে আমি আসছি খুব মজা খুব শুরু থেকে কভারেজ করেছেন কাজল এবং সজল দুজনের ফেস একদম একই রকম দেখতে আমি যখন তাদেরকে দেখে আমি নিজেই গুলিয়ে যাই যে কে সজল কে কাজল তো পরে আমি যখন বরিশালে যাই মেয়ের বাড়িতে যে দেখি যে তারাও দুজন যমজ এটা নিয়ে যে তারা গুলিয়ে ফেলে কিনা আমি তো বুঝতে পারছি না আমি এই ছয় দিন হয়েছে আমি এখানে এসেছি দুজন বৌদিতে আমার খুব ভালো এবং বৌদিরা আমাকে খুব ভালোবাসে আর বৌদিরা খুবই ভালো একদম একটু খাটো একটু লম্বা সেভাবেই চেনো আর তোমার যে দাদা বা দাদারা তাদেরকে তুমি কিভাবে চেনো ছোট কাল হতে ছবির কাছে আমার কাকা হয় এখানে আসে খুব ভালো লাগছে যমজ কাকা ছিল এখন যমজ দুই কাকি খুবই ভালো লাগছে সেই সজল এবং কাজলের যে গর্ভধারিণী মা পুতুল কর্মকারের সাথে আমার অনুমতি ছিল আমার দুই ছেলে যমজ আমি কষ্ট করে মানুষ করছি আমার জানি দুইটা মেয়ে এরকম হয় আমার মেয়ে নাই আমার এরই অনুগতি ছিল ওর কাকার ওইটা একটু জন্ম হিসেবে ছিল যে ওরা জমজ বোন পাই আমরা ছেলেদের জন্য আসবো না আমি বলছি যে পাঁচ মিনিটের ওরাও ছোট বড় আর এরাও পাঁচ মিনিটের ছোট বড় আমি যে তোমার এতে আসি ওর বাবা নাই এইটা আমার একটু দুঃখ যে আমার যদি ওর বাবা থাকতে আমি একটু আর একটু আনন্দ সই আনন্দ করতাম এইটা আমি পারিনি এইটা আমার একটু এইটা নিয়ে আমি একাল খুব খারাপ থাকছি আইসগো সে বলছে যে আমি ছেলে মেয়ে দেবো আমার মেয়ে দুইটা মেয়ে আর আমার বাবা ডাকবে আমার মেয়ে নাই এইটা আমি আর পাই নাই মানে এইটা আমারই করতে হয়েছে সব আনন্দের মধ্যেই কিছু বেদনা থাকে কিছু দুঃখ থাকে সেরকম দুঃখ সেরকম বেদনা আমাদের সাথে শেয়ার করেছেন সজল কাজলের মা আজকে সজল কাজলের যে পিতা সে কিছুদিন আগে পরলোক গমন করেছেন সেই ক্ষেত্রে কাজল সজলের মা যেটি আমাদেরকে বলেছেন যে এর বাবার যে দায়িত্ব সেটি তার যে ছোট কাকা আছেন সে সেটি পালন করেছেন এম ইসলাম জাহিদ একাত্তর বাংলা টেলিভিশন স্বরূপকাঠি পিরোজপুর